আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আমার বাসার নিচে আসছি, মূলত হচ্ছে রাতের বেলা, যেহেতু আজকে 31st নাইট। সো নিচে এসে দেখছি যে অনেকগুলো ভুট্টো এখানে আছে। সো আসলে আমাদের বাসায় তো প্রচুর এগুলো হয়, তো তারপরেও আর কি অনেকদিন ধরে যেহেতু বাসার বাহিরে থাকি, সো ভুট্টা খেতে কীরকম আর কি, পোড়া ভুট্টা ওইভাবে আর কি খাওয়া হয় না। সো যার কারণে হচ্ছে যে ভুট্টা একটা অলরেডি খেয়ে ফেলছি আমরা, আর একটা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। চাচা হচ্ছে ভুট্টাটাকে পুড়ছে। প্রথমে হচ্ছে ভুট্টাটাকে উপরের যে অংশটা আছে, যে এই যে ছালগুলো, এই ছালগুলো মূলত উঠায় নিয়ে তারপরে আগুনে পুড়ছে। এখানে হচ্ছে যে একটা মেশিনের মতো আছে, মূলত এই মেশিনটা থেকেই আগুনের যে ফুলকিগুলো আছে, আগুনের ফুলকিগুলো হচ্ছে যে ভুট্টাটাকে পুড়ছে। খেতে অসাধারণ লাগে, হয়তো আপনারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন। সো আমরা যদিও অনেক ভুট্টা খাই বাসায়, তারপরে হচ্ছে যে এই ভুট্টাটার একটা স্বাদ আলাদা আছে। আর এখানে হচ্ছে যে আমার প্রিয় এক ছাত্র আছে, সো বর্তমান সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং হচ্ছে যে নতুন জয়েন করছে। আজকে হচ্ছে যে আমাদের এই এলাকা থেকে মূলত চলে যাবে, এই জন্য মূলত হচ্ছে যে আমাকে শেষ দর্শন দেখার জন্য আসছে। আপনার ছোট্ট করে কমেন্টস বলেন। জি স্যার, অনেক ভালো লাগা কাজ করছে, বিশেষ করে পাশাপাশি একসাথে সময় কাটানো, ধন্যবাদ স্যার। এই যে ভুট্টার কাজ শেষ, এখন হচ্ছে ভুট্টাটা যে আপনার ওই যে কয়লাগুলো যে ছিল, কয়লার যে কালিটা আছে, কালিটা মূলত পরিষ্কার করবার জন্য মূলত হচ্ছে যে চাচা মুছে নিলেন। তারপরে হচ্ছে যে চাচা এটা কি দিচ্ছেন? এটা মশলা দিচ্ছি। এটা মশলা দিচ্ছে, টক ঝাল, যাতে টক ঝাল মশলা আর কি, টক ঝাল মশলা দিয়ে হচ্ছে যে ভুট্টাটাকে একটু মিক্স করে নিচ্ছে, উপরে প্রলেপ দিচ্ছে। সো দেখি কি করে চাচা। এরপরে হচ্ছে যে ভুট্টাটা প্রলেপ দেওয়ার পরে টক ঝালের, এখন হচ্ছে আবারও পুড়ছে, তবে এবার কিন্তু হচ্ছে কয়লার উপরে রাখছে না, কারণ কয়লার উপরে রাখলে একটা কালি বা হচ্ছে যে একটা ছাইগুলো পড়ে, এবার আর এই ছাইগুলো পড়ানোর সুযোগ দিচ্ছে না। সো মোটামুটি হচ্ছে যে ভুট্টাটাকে পুরো শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পরে এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনারা যারা ভুট্টা এভাবে খেতে চান তারা বাসায় খেতে পারেন এভাবে। মোটামুটি এটা প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা এটা খেতে পারবো। সো এটার জন্য এখন একেবারে প্রস্তুত। একটা কামড় দিয়ে দেন। এই তো।